গরুড় পুরাণ সাধারণত মানুষের মৃত্যুর পর পড়া হয়, কারণ এটি এমন এক পুরাণ যা মানুষের মৃত্যুর পর তার যাত্রা কেমন হয় তার বিস্তৃত বর্ণনা রয়েছে। এছাড়াও গরুড় পুরাণে এমনও লেখা আছে যে যে সকল মানুষ পাপ করেছে তাদের জম্পুরিতে কী ধরনের শাস্তি ভোগ করতে হয়। আজকে এই ভিডিওটিতে এই বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করব, তাই আলোচনাটি শুনতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। গরুড় পুরাণে যখন গরুড় দেব ভগবান শ্রী বিষ্ণুকে যমলোকের বিষয়ে প্রশ্ন করেন, তখন ভগবান শ্রী বিষ্ণু যমলোকের রাস্তার সাথে যমলোকের বর্ণনা করেন। শ্রী বিষ্ণুর বক্তব্য অনুসারে পাপী আত্মারা প্রচুর কষ্ট ভোগ করতে করতে যমলোকে পৌঁছায়, আর পুণ্যবান আত্মারা অর্থাৎ পাপমুক্ত আত্মারা খুশিভাবে এবং আনন্দিতভাবে যমরাজের গৃহে প্রবেশ করে, তারপর সেখান থেকে তারা স্বর্গে চলে যায়। যখন কোনো পাপী ব্যক্তির মৃত্যু হয় তখন সেই ব্যক্তির আত্মাকে যমরাজের দূতরা নিতে আসেন, তারপর তাকে বেঁধে যমপুরীতে নিয়ে যাওয়া হয়। যমপুরীতে যাবার এই রাস্তা অত্যন্ত ভয়ানক এবং কষ্টদায়ক হয়। এই রাস্তা অত্যন্ত গরম এবং উত্তপ্ত। এই রাস্তায় এক বিন্দু জল তো দূরের কথা, একটি গাছও দেখতে পাওয়া যায় না। এই রাস্তা গরম এবং উত্তপ্ত লাভা ও কাঁটা দিয়ে ভরা থাকে। এত কষ্ট সহ্য করতে না পেরে জীবাত্মা তার আত্মীয় স্বজনের কথা চিন্তা করতে থাকে এবং সে তার সমস্ত পাপকর্মের কথা ভেবে অত্যন্ত দুঃখী হয়ে পড়ে। তখন সে অনুতাপ করতে থাকে যে সে যদি পাপ কাজ না করত তাহলে তাকে আর এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না। এরপর বহু কষ্টে জীবাত্মা যমালয়ে পৌঁছায়। গরুড় পুরাণ অনুযায়ী যমপুরীতে যাবার চারটি দরজা আছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে যমপুরী আছে। যমপুরীতে যমরাজের সাথেই থাকেন বাকি দূতগণ। গরুড়কে শ্রী বিষ্ণু বলেন যে যমপুরী দেখতে স্বর্ণের মতো উজ্জ্বল, এখানে রয়েছে বহুবিধ রং বেরঙের ফুল যা সেখানকার শোভা আরও বেশি বাড়িয়ে তুলেছে। এই ঘরে একটি সুন্দর সিংহাসন রয়েছে যেখানে স্বয়ং যমরাজ বিরাজ করেন। এছাড়াও গন্ধর্ব এবং অপ্সরারা তার সেবার কাজে সদা সর্বদা নিয়োজিত আছে। এখানেই ধর্মরাজের স্বভাব আসে। এখানে কেবলমাত্র ধর্মপরায়ণ ব্যক্তিরাই প্রবেশের অধিকার পান। এই মহলের মাঝখানে রয়েছে চিত্রগুপ্তের মহল। এখানে বসেই চিত্রগুপ্ত মানুষের সমস্ত কর্মের হিসেব নিকেশ করেন, আর এই হিসাব অনুসারেই আত্মাদের তাদের সমস্ত কর্মফল ভোগ করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।